আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসা আপনাদের সামনে, তো এটা হচ্ছে আমরা এই দেশে বলি সিকিমে, বাংলাদেশে বলে লাগাম। তো লাগামের মডেলের তো অভাব নাই, তো কোন মডেলের কী কাজ আমি বলছিলাম যে আগে একটা একটা করি আপনাদেরকে ভিডিও দিই, তখন আপনারা বুঝতে পারবেন আর কি। তো এই যে লাগামটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মানে গরম করার জন্য আর কি, যে গুঁড়া কন্ট্রোল করা যায় না, দড়ি রাখা যায় না এই গুঁড়ার জন্য আর কি। তো আমি সিঙ্গেল আর একটা মানে লাগাম দেখাইতে আছি। তো এই সিকিমাগুলো যখন মানে এগুলো মানে কন্ট্রোল করা যায় গরম আর ঠান্ডা মানে গুঁড়ার যেটি আছে, তো এটা হচ্ছে আপনার যে গুঁড়া একদিকে টান দিলে এটা সহকারে বাড়ি যায় আরেকদিকে, তো ওইটার জন্য ওই লাগামটা আর কি। তো ওই লাগামটা লাগাইলে আপনার গুঁড়া কন্ট্রোল করা যায়, যেটি গরম গুঁড়া আর কি। তো এই গুঁড়াগুলো আমরা যে বিশেষ করে যে দৌড়ের প্রতিযোগিতার গুঁড়া, ওই প্রতিযোগিতার গুঁড়া মধ্যে লাগাই। তো সব গুঁড়া মধ্যে না, আমাদের নয়টা গুঁড়া আছে, নয়টা গুঁড়া মধ্যে এই একটা গুঁড়া গরম বেশি, এটা দড়ি রাখা যায় না। তো এটা দড়ি রাখা না যাওয়ার কারণে এই ধরনের সিকিমে লাগানো হয়েছে আর কি। দেখেন এটা কেমন। তো এটা এই যে নিচের যে মানে দাঁতের যে মাড়ি আছে এটা সহকারে নিচে মানে এটা ঢুকে আর কি। তো সিস্টেমটা এভাবে করলে যখন লিজামটা যখন টান দেওয়া হয় মানে দড়িটা যখন টান দেওয়া হয়, টান দিলে দেখা গেছে সিকিমাটা এক সাইডে লুজ থাকলে আরেক সাইডে বাড়ি যায় না আর কি। তো এটা লাগালে আপনার কন্ট্রোল করা যায় সহজভাবে, যে কোনো মুহূর্তে আপনার যখন ব্রেক করবেন সাথে সাথে ব্রেক হয়ে যাবে আর কি। তো দেখেন এই দেশের মানে গোড়া প্রতিযোগিতার জন্য আলাদা সিট, আলাদা হেজাম, আলাদা লিজাম, সব কিছু আলাদা আলাদা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।